হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু তুমশ্রী ব্লকস থার্টি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমি সকালবেলা একটু মানে টিফিন করে নিচ্ছি আর এখানে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি চা করতে চলে আসলাম তো চার মধ্যে চিনি দিয়ে দিলাম এখন চা পাতাও দিয়ে দিলাম তো প্রথমে এক কাপ লাল চা নামিয়ে নেব ওটা মার জন্য কারণ মা লাল চা খায় আর আমি তো চা খাই না তো এখানে এক কাপ লাল চা না নিলাম আর তারপরে চা পাতাটা আর একটু বেশি করে দিয়ে বাবার জন্য দুধের চা করে নেব তো দেখো আমার দুধের চাও করা হয়ে গেছে এবার দুজনকে দিয়ে দিলাম দিয়ে তারপর আমি ভাতের হাড়ি বসিয়ে দিলাম এখন ভাত রান্না করব আর দেখো আমি চালগুলিকে ধুয়ে নিয়ে এসেছি তো একদিকে ভাত বসিয়েছিলাম আরেকদিকে ডাল বসিয়েছিলাম তো দেখো ভাতের মানে ভাতের হাড়ির জলটা ফুটতে শুরু করেছে এখন আমি তার মধ্যে চালগুলো দিয়ে দিচ্ছি তো আমি এভাবে মানে চালগুলি দিয়ে আবার হাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মানে যেভাবে ভাত রান্না করতে হয় তার আর এদিকে দেখো মা কলতলায় অনেকগুলো বাসন রান্নাঘরের ডিবি ওসব নিয়ে বসে আছে ডেক অনেক তেল মানে তেল তেল ভাব হয়ে যায় তো তো ওইগুলি একটু মেজে ঘষে ঘষে পরিষ্কার করছে কারণ এখন পুজো আসছে আর এদিকে আমি রান্না করে ফেলছি আর এদিকে দেখো এখন ভাত আর ডাল নামিয়ে এখানে বসিয়েছি কাঁচা কলা ভাজা তো কাঁচা কলাগুলি মানে এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টেগুলোকে নামিয়ে নিলাম আর এখন দেখো আলু ভাজা বসিয়েছি তো আলুটা বসিয়েছি কারণ রান্না হবে চিকেন দেখো মাংসটাকে বাজার থেকে তো কেটে এনেছে তারপর এটাকে ধুয়ে নিয়ে আসলাম আর এদিকে মা পেঁয়াজ রসুন আদা ওগুলোকে কেটে দিয়ে এখন লঙ্কা থেকে লঙ্কার যে বটুগুলো ওগুলো ফেলে দিচ্ছে আর এখন এখানে দেখো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দিয়েছি তো মাংসটা বসিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে দেখো চিল্লি সস আর টমেটো সস তো আমি আজকে মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করবো কারণ দুটো বোতলই না মানে বোতলের সস একদম অর্ধেকের বেশি আছে তো আমরা এতটা সস খাই না তো যেহেতু এনেছে তখন এটাকে কাজে লাগাবো না হলে তো এক্সপায়ারি হয়ে যাবে তো দেখো আমি একটা বাটিতে টমেটো সসটা ঢেলে নিচ্ছি তো তোমরা কে কেভাবে খাও অবশ্যই আমাকে জানাবে এই দেখো এখন আমি মাংসতে দিয়ে দিলাম তো কিছুটা টমেটো সস যদিও পরে আর দিয়েছিলাম ওটা ক্যামেরাতে তুলে নি তো টমেটো সসটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিলাম তো অনেকে তো টমেটোটা ইউজ করো টমেটোটার বদলে তোমরা টমেটো সসটাও ইউজ করতে পারো খুব টেস্টি হয় মাংসটা আমি আগে এরকমভাবে রান্না করেছিলাম তো আমি এখন টমেটো সসটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম কষিয়ে তারপর আমার জন্য মাংস নামিয়ে নিয়েছি কষা মাংস এখন কিন্তু আমি দুটো কড়াইতে মাংসটা আলাদা করে দিয়েছি কারণ বাড়ির সবাই কম ঝাল খায় আমি একটু বেশি ঝাল খাই তো আমার জন্য আলাদা করে একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছি আর এখন দেখো এখানে এখানে কলা তো কলাগুলো দেখো মাঝে মধ্যে কয়েকটা মানে জোর কলাও আছে তো ভালো কলাগুলি আমরা খাই আর জোর কলাগুলি নাকি আমাদের খেতে নেই ওগুলো মা আর বাবা খেয়ে নেয় তো এখন আমার প্রচণ্ড মানে খিদে পেয়ে গেছে রান্না করতে করতে তো ভাবছি আবার কি খাবো তো তার জন্য আমি কলা আর বিস্কিট নিয়ে নিলাম তো এই বিস্কিটগুলি খেতে ভীষণ মানে স্বাদ লাগে এগুলোর মধ্যে একটু জিরা ভাজা থাকে মানে ভাজা জিরা দেওয়া তো ভীষণ টেস্টি তো আমি দেখো বিস্কুটার কল আবার একটু খেয়ে নিয়েছি আর এদিকে দেখো প্রচণ্ড মানে রোদ উঠেছিল আজকে অনেক কাপড় চোপড়ো ধুয়ে দিয়েছিলাম তো আমি ভাত খাওয়া দাওয়া করে এসে তারপরে কাপড়গুলি রোদ থেকে তুলে নিয়েছি এগুলো শুকিয়ে গেছে কিন্তু এখনও কিন্তু গোছানো হয়নি রাতে গোছাবো আর এদিকে দেখো আরও কাপড় রোদে দেওয়া আছে এগুলো এখনও শুকায়নি এগুলিকে ছড়িয়ে দিয়েছি শুকিয়ে গেলে তুলে নেব তো বন্ধুরা এখন আমি একটু যাচ্ছি বাজারে রান্না বান্না শেষ করে এখন বাজারে যাচ্ছি আজকে এত গরম এত গরম কি বলবো প্রচন্ড রোদ উঠেছে তো বাজারটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে না তাই ছাতা নিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে পড়েছি দেখো রোদের জন্য তাকাতেও পারছি না তো চলো বাজারে গিয়ে দেখি কী কী নেওয়া যায় কারণ সবজি একদমই ছিল না ঘরে তো তার জন্য বাজারে যাচ্ছি এখন আর দেখো আমি কিন্তু বাজারের মোটামুটি কাজই চলে এসেছি তো আমি মানে বাবার শরীরটা তো বেশি ভালো না তার জন্য আজকে আমি বাজারে আসলাম তো এত একটা মানে বাবাই বাজার করে আমাদের এত একটা করা হয় না তো আজকে ভাবলাম যে না একটু বাজার করে নিই সব কিছুরই অভি মানে অভিজ্ঞতা থাকা দরকার তাই তো তো মানুষকে কোন সময় কোন পরিস্থিতিতে পড়তে হবে এটা কেউ জানে না একমাত্র স্বয়ং ভগবান ছাড়া তো দেখো আমি বাজারে চলে এসেছি এখানে কত সবজি তো কী নেবো বুঝতে পারছি না আর এমনি দেখো বাজারের মধ্যে ছিল একটা কালী মন্দির তো দেখো গিলের ভেতরে মায়ের মন্দির গিল তো তালা দেওয়া তো ওখান থেকেই একটু তোমাদেরকে ক্যামেরা করে নিলাম মাকে দর্শন করিয়ে দিলাম আর এখানে দেখো যেখানে কালী মা আছে ওখানে তো ভোলা বাবা থাকবেই তো ভোলা বাবার মন্দিরটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাজার করতে এসে ঠাকুরের মানে ভগবানের দর্শন পেয়ে গেলাম আর দেখো এখানে কি সুন্দর টাটকা সবজি গুছিয়ে গুছিয়ে রাখছে তো কি যে নেব আমার মাথায় কিছু আসছিল না তো যাই হোক দেখি কি নেওয়া যায় তো এখান থেকে আমি আবার চলে গেছি এখানে দেখো আবার পটল কুয়াশ এরকম অনেক কিছু সবজি ছিল তো এখান থেকে আমি পটল নিয়েছি আর কুয়াশ নিয়েছিলাম তো এত একটা ক্যামেরা করা হয়নি যতটা সম্ভব বাজার করতে করতে ক্যামেরা করেছি আর এই যে কাকুটা এই কাকুর দোকান থেকে আমি কাঁচাকলা জাম্বুরা আর চালতা এই তিনটা জিনিস নিয়েছি তো এগুলো আর ক্যামেরা করিনি কারণ এক হাতে এদিকে রোদ ছাতি দিন ধরা ব্যাগ ধরা তারপরে ক্যামেরা করা বাজার করা সব কিছু হয়ে ওঠেনি তো এখন সবজি বাজার করে চলে এসেছি নিচে মুদির দোকানে কারণ সবজি বাজারে আবার আলু পাওয়া যায় না ওখান এখান থেকে মুদির দোকান থেকে আমার আলুটা নিতে হবে আর দেখো কত ডিজাইনের মানে কত রকমের বিস্কিট সাজিয়ে রেখেছে তো এখানে মোটামুটি সবগুলো বিস্কিটে আমাদের খাওয়া হয়ে গেছে তো এখান এখান থেকে এখন আর এদিকে দেখো ফুচকার পাপড় ভ্যারাইটি পাপড়ও এখানে সাজানো তো বেশ ভালোই লাগছিল একটু ক্যামেরাও করে নিলাম আর এখন আমি এখান থেকে আলু নিয়ে নেব কিন্তু কিভাবে বাড়ি যাব বুঝতে পারছি না দেখো আমার ব্যাগের অবস্থা একটা ব্যাগ তো নিয়ে গিয়েছিলাম হাতে দেখো আরও ব্যাগ ব্যাগটা যে ব্যাগটা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম এটা ছোট ছিল তো আরও দেখো তিনটা ব্যাগ হয়েছিল। এদিকে মোবাইল ধরা টাকার ব্যাগ ধরা তারপরে এই যে বাজারের ব্যাগ মানে কি বলবো এরপরে আবার ছাতা যাই হোক আমি রিক্সা করে এখন বাড়ি চলে এসেছি তো বন্ধুরা এই মাত্র বাজার থেকে আসলাম তো এখনও স্নান টান করিনি কিছু বাসন ধোয়ার আছে বাসনগুলি ধুবো ধুয়ে তারপর স্নান করব তারপরে ঠাকুর ঘরে ঢুকবো তো মা তো সকালবেলা পুজো দিয়ে দে আমি আমার মতো করে আবার ঠাকুরকে একটু ফুল দিই ধূপকাঠি মামতি দেখাই গীতা পড়ি তো এখন প্রচন্ড ক্লান্ত দেখো বাজারে এত গরম কি বলবো মানে রোদ তো ঘেমে নেমে শেষ আমি স্নান করে আবার তোমাদের সামনে আসছি কেমন তো বন্ধুরা বাজার থেকে এসে একটু বসেছিলাম যে একটু রেস্ট করে তারপরে বাসনগুলি ধুয়ে স্নান করে আসবো যেটা তোমাদেরকে বলেও ছিলাম কিন্তু এখনই একটা কাজ করে গিয়েছিলো ব্যাংকে তো এখন আবার ড্রেসটা পরে ব্যাংকে যেতে হচ্ছে আর এই রাস্তাটা দেখো কত সুন্দর তাই না এই রাস্তাটা ভীষণ ভালো লাগে তার জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি তো ব্যাঙ্কও আমাদের বাড়ি থেকে বেশি দূরে না হেঁটে গেলে আট থেকে দশ মিনিট হবে তো এখন আবার ব্যাংকে যাচ্ছি একটা রিক্সা ছিল না হেঁটে হেঁটেই যাচ্ছি আর ব্যাঙ্ক এটা ছিল শুক্রবারের ভিডিও তো শনি রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে তার জন্য এখনই আমাকে আসতে হলো দেখ এখন বাজে ঘড়িতে পনে তিনটা তো দেখো আমি ব্যাংকের সামনে এসে গেছি এটা এই ব্যাংকে এখন ভিতরে যাব তো বন্ধুরা আমি কিন্তু ব্যাংকের থেকে কাজ সেরে এসে গেছি এখন বাড়িতে যাব গিয়ে বাসনগুলি ধুয়ে স্নান করব মানে আমার চেহারাটার দিকে তাকিয়ে দেখো কী না যে ভালো অবস্থা এত গরম আজকে তার উপরে এত কাজ করতে হচ্ছে তো যাই হোক আমি বাড়িতে এসে স্নান টান করে ঠাকুর ঘরে চলে আসলাম এখন ঠাকুরকে ফুল ফুল দিয়ে তারপরে একটু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিচ্ছি যেটা আমি শুধু আজকে না আমি রোজ মানে রোজই করি তো এখন আমি আবার একটু গীতা পড়ে নেব যেটা আমি রোজ মানে ভগবদ্গীতা পড়ি আর এখন চলে আসলাম সন্ধ্যার সময় তো সন্ধ্যার সময় আমি কি করব আমি আর ভাত খাইনি তো এখন আমি একটু টিফিন করে নেব তো দুটো কালা কালাকান্দ আর একটা ক্ষীরকদম নিলাম তো আমি মিষ্টি খাই না আর এই মিষ্টিগুলি খুব কম মিষ্টি তার জন্য এগুলি এখন খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে আসলাম সন্ধ্যা দিয়ে তারপরে পুজো দিতে তো দেখো আমি এখন পুজো দিতে বসে গেলাম আর আজকে তো সবজি বাজার করেছি তার জন্য ঠাকুরের ফল বা মিষ্টি আনা হয়নি তো নকুল দানা দিয়ে আজকে পুজো দিয়ে দিলাম আবার কালকে ফল আনতে যাবো ঠাকুরের জন্য তো যাই হোক এখন দেখো আমি ঠাকুরকে মোটামুটি অর্ধেক পুজো শেষ হয়ে গেছে তখনই আমি তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো ঠাকুর পুজো মোটামুটি শেষ ঠাকুরকে মুখ ধুয়েও নিল মানে নিলাম তো রোজ সন্ধ্যাকার ঠাকুর পুজোটা আমি দেই এটা শুধু আজকের না এই যে এখন কাজগুলি দেখালাম এগুলো আমার মানে নিত্যদিনের কাজ হয়ে গেছে কিন্তু অনেকে ভাববে যে না এটা আমি শুধু ক্যামেরার সামনে দেখাচ্ছি না এগুলো আমি রোজই করি তবে বাজারে যাওয়াটা রোজ হয় না আজকেই গেছি আর ব্যাংকে যাওয়াটাও রোজ হয় না তো যাই হোক আমার বাকি সবগুলো কাজ আমি রোজ করছি তো এখন বোলা বাবাকে প্রণাম করে নিলাম প্রণাম করে আমার মনের কথা সব কিছু শেয়ার করে নিলাম তো দেখো ঠাকুরকে নিদ্রা দিয়ে দিয়েছি দেখো ঠাকুর ঘুমিয়ে গেছে এখন মানে আমাদের ভাষায় ঠাকুর ঘুমিয়ে গেছে ঠাকুরকে আর ঘুমায় বলো তো দেখো বাজার যে করে এনেছিলাম এগুলোও কিন্তু আমি এখনও বাজার ব্যাগ থেকে খোলার সময় পাইনি তো এখন আমি মাকে খুলে দেখাচ্ছি যে কি কি এনেছি তো দেখো এই চালতা এনেছি গলা এনেছি আমাদের এখানে না বন্যা হয়েছিল তোমরা সবাই জানো তো সবজির এত দাম কি বলবো তো তারপরেও বাজারে গিয়েছি মোটামুটি ভালোই বাজার করে এনেছি তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার ভিডিওটা যারা যারা দেখছো প্লিজ একটা করে সবাই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক না আমাকে অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো দেখো বাজারগুলি তোমাদেরকে শেয়ার করছি আর এখানে দুই মুঠো পুই পুঁইশাক এনেছি এখানে দেখো ঢেঁড়স লেবু তারপরে এখানে ছিল একটা চুবুই মানে কলার যে তোমরা অনেকে থোর বলো ওটাকে আমাদের এখানে কলার আইলকা বা চুবুই বলি আর এখানে চাম্বুড়া কাঁচা কলা লেবু ঢেঁড়স তারপরে পটল কুয়াশ এখানে এনেছি পাঁচ মুঠো লাল শাক তো অনেক কিছু এনেছি এরপরে এখানে দেখো মিষ্টি কুমড়োর মিষ্টি কুমড়ের ডোগা তো সব কিছুই কিন্তু পার্শ্ব পাঁচশো এনেছি মানে যেগুলো মাপা হয় আর কি ঢ্যাঁড়স পাঁচশো পটল পাঁচশো তারপরে আলু এক কেজি তারপরে ঝিঙ্গে ঝিঙে এক কেজি তারপরে কাঁচা লঙ্কা তারপরে লেবু ঘরে ছিল তার জন্য লেবু তিনটা এনেছি তারপরে পুঁই শাক দুই মুঠো কুমড়োর ডোগা দুই মুঠো এরপরে আমার মনেও হয়েছিল না বেগুন পাঁচশো কুয়াশ পাঁচশো তো মোটামুটি অনেক কিছুই বাজার করে এনেছি আর তো জাম্বুড়া ওগুলো দেখলেই তোমরা তো যাই হোক আমার বাজার করাটা কেমন মানে লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এদিকে দেখো একটা মিষ্টি কোমরো এনেছি মানে মিষ্টি কুমরের টুকরো কেটে বিক্রি করে তো ওটাও এনেছি তো আমার আবারও বলছি আমার বাজার করা কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিও আর দেখো আলুটা প্যাকেট ছেড়ে মানে বেরিয়েও গেছে তো যাই হোক আরও কী কী আছে বাজার থেকে ওগুলো বের করে নিই বেগুনটা আর কুয়াশটা ব্যাগে এখনও রয়ে গেছে তো এগুলো এখন বের করেছি সবগুলো ফ্রিজে রেখে না হলে তো নষ্ট হয়ে যাবে কারণ এখন সব কিছুই সারের বাইরে রাখলে মানে ফ্রিজে যদি না রাখিস নষ্ট হয়ে যাবে বেশি দিন যাবে না ও এখানে দেখো আবার কাঁচা লঙ্কা এনেছি তো অনেক কিছু বাজার করে এনেছি দেখতে পাচ্ছ ফার্স্ট টাইম এত কিছু যে বাজার করেছি মানে সবজি বাজার ওটাই আমার জন্য অনেক তো বন্ধুরা আমি সবটা ভিডিও দেখিয়ে মানে করেছিলাম কিন্তু কিছু কিছু ইয়ে মানে বাজারের কিছু কিছু ক্লিপ ডিলেট হয়ে গেছে কি করে ডিলেট হয়েছে আমি জানি না তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি নেক্সট নেক্সট ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো আর অবশ্যই লাইক কমেন্ট করে যেও তো টাটা বাইবে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট